من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى آله জোরে সুরে মোহাম্মদ সাল্লাল্লাহুম্মা সাল্লি আলা আমরা সবাই দরুদ পড়ি এই মজলিসেতে বসি মদের দরদ শুনিয়া থাকে মর নবী মদিনাতে ঘুমাইয়া চিনিল না মর নবীকে আবু যে গেলে আবু লাগাবে চিনিল সদ মর নবীকে ওই হাফসির বেলালে আরবের পরে মক্কার বুকে মায়ামিনার যে ছাই ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার তৌহিদ কা ডঙ্কা আলম মেয়ে বজওয়া দিয়া কামলি ওয়ালে নে পি পি কে প্যালে কৌসর কে গে লুটেঙ্গে মজা দি ভর ভর কে ইন্না তহিনা কাল কৌসর ফরমা দিয়া কামলি ওয়ালে নে বড়লা ইলাগা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন মিলা ইমান মিলা
পড়নে কো লিয়ে কুরআন মিলা জো কুছ দেনে কা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وكان الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وكان الله تعالى في آية أخرى كل نفس جائكة الموت وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء উপস্থিতি আমার আল্লাহ জিন্দার ভাইয়েরা, আমার মরবিয়ান গণেরা, জীবন যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থিত আমার মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকর আদায় করবো যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সকলকে একত্রিত করে আজকের জন্য রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে একবার জোরে সোরে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কত পরমাদু জাহানের বাদশা হাবিবে লাবিবে তাবিব জনাব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা বোন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম পেশ করেছি তথা আরো করবো, বলুন ইনশাআল্লাহ। দাঁড়াও দাঁড়াও, এক কচি বাবা চুপ চুপচাপ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকীন। আল্লাহ বলছেন, হে ইমানদার গণেরা, তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ কার সঙ্গী হতে বললেন? পাবেন খুঁজে এখন সত্যবাদী পাওয়া খুব মুশকিল ব্যাপার। সত্যবাদীদের সঙ্গী হতে বললেন, সত্যবাদী কারা? এক কথায় আল্লাহ ওয়ালার, একবার জোরে বলেন আল্লাহ ওয়ালা কারা? যারা আল্লাহর হয়ে যায়। আল্লাহ বলছেন, যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। একবার জোরে বলেন কেন?
আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ ওয়ালা কারা? আল্লাহর নবী বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। নবী আমার বলে, যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি হলো আল্লাহওয়ালা। তাহলে ঈমানদার আল্লাহওয়ালা হতে গেলে দুটো শর্ত, ঈমানদার হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আমরা আল্লাহকে ভয় করি না করি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় করার মতো ভয় যারা করেছে তারাই হলো আল্লাহওয়ালা। একবার জোরে বলেন। আল্লাহ নই বললেন, বাবা সাবিরা লাউনা বিকুম, কে আরকম তোমাদের মধ্যে এমন একজন উত্তম ব্যক্তি আছে, আমি রাসূলুল্লাহ কি তার নাম বলবো না? সাহাবারা বললেন, কালু বালা, হ্যাঁ বলুন। দয়ার নবী বলেন, হে আরকুমুল্লাযিনা ইজারু যিকরিল্লাহ। আল্লাহ নই বলেন, যাদেরকে দেখিলে আমার আল্লাহর কথা মনে পড়ে যায়, যাদেরকে দেখিলে আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। রাসূলুল্লাহ বলে দিলেন, ওই ব্যক্তি হলো আল্লাহওয়ালা। রাসূল বলছেন, যাদেরকে দেখিলে আল্লাহর কথা মনে পড়ে যায়। এখন কিছু আলেম ওলামা বেরিয়েছে, যাদেরকে দেখলে দুনিয়ার কথা মনে পড়ে, তাদের আজকাল জুব্বা, তাদের যা তোমার চাল চলন। আর রাসূল বলছেন, যারা আল্লাহওয়ালা হবে তাদেরকে দেখলে দুনিয়ার কথা মনে পড়বে না, আল্লাহর কথা মনে পড়বে। কেন? আল্লাহ নবী বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ নই বলেন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা, তোমরা তাদেরকে ভয় করো। কেননা কেননা তারা তাদের নূরের ভিতরে দিয়ে সব কিছু দেখতে পায়। আমরা চোখ বন্ধ করলে অন্ধকার দেখি, আর আল্লাহওয়ালা যারা, তারা চোখ বন্ধ করলে দুনিয়ার সব কিছু দেখতে পায়। একবার জোরে বলেন। একজন আল্লাহওয়ালার কথা বলবো, যিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা দেশের প্রধানমন্ত্রী নয়, অর্ধ পৃথিবীর বাদশা। আর তাম পৃথিবীর বাদশা ছিল মোট চারজন, তাম পৃথিবী রাজত্ব করেছে, তার মধ্যে মুসলমান দুজন, কাফের দুজন। মুসলমানদের মধ্যে হলো সাইয়েদেনা সুলাইমান আলাইহিসসালাম, আরেকজন হলো যুলকারনাইন বা আলেকজান্ডার। কাফেরদের মধ্যে হলো নমরুদ আর বখতেনাসার। এই চারজন তাম পৃথিবী শাসন করেছিল। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, বাদশা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। কেমন আল্লাহওয়ালা? চোখ আল্লাহ কেমন দিয়েছিল, কেমন হুজুর একদিন মসজিদে নববীতে জুমার খুতবা দিতে লাগলেন। হঠাৎ ওই সময় দেখা গেল হুজুর খুতবা দিতে দিতে থেমে গেলেন। থেমে যেয়ে বললেন, এই সারিয়া, এই সারিয়া, পিছন ফিরে পাহাড়ের দিকে তাকাও। এই সারিয়া, পিছন ফিরে পাহাড়ের দিকে তাকাও। মসজিদে নববীর সাহাবীর অবাক হয়ে গেল, না না না, সারিয়া তো কয়েকশো মাইল দূরে যুদ্ধের ময়দানে গেছে, ওমর ফারুক সারিয়ার নাম ধরে কেন ডাকেন? কয়েকশো মাইল দূরে সারিয়া যুদ্ধ করতে গেছে, আর ওমর মসজিদে নববীতে তার নাম ধরে বলছে, সারিয়া পিছন দিকে তাকাও, পিছন দিকে তাকাও। তবে কি সারিয়া শুনতে পেল? একটা কৌতূহল মদিনা সাহাবীদের মধ্যে সৃষ্টি হয়ে গেল, কি ব্যাপার?
যখন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ঘুরে এলেন, এমন সময় মদিনার মানুষেরা ঘিরে বলল, সারিয়া এই সারিয়া বলো 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 ওমর ফারুক গত জুমার দিন তোমার নাম ধরে ধরে ডাকছিল, তুমি কি ওমরের কথা শুনতে পেয়েছিলে কিনা একবার বলো। তোমার নাম ধরে ডাকছিল, তুমি কি শুনেছিলে? হারাতে সারিয়া বলে, ও মদিনার মানুষেরা, না ওই সময় যদি ওমর ফারুক আমার নাম ধরে না বলতেন সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, পিছন ফিরে তাকাও, তাকাও তাকাও, আমরা যদি না তাকাতাম কাফের বেঈমানের আমাদেরকে শহীদ করে ফেলত, আমরা শহীদের রক্ত পান করে ফেলতাম, ওমর ফারুকের কথা মতো আমি ঘুরলাম, কাফের বেঈমানদের সঙ্গে লড়াই শুরু করলাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয়ী দান করে দিলেন। কয়েকশো মাইল দূরে সাহাবীরা গেছে যুদ্ধ করতে, ওমর নাম ধরে ধরে ডাকছে, আর আমরা এখন বাইকে আওয়াজ চিল্লাচ্ছি, কত এক কিলোমিটার যাবে, আর হুজুর খালি মুখে নাম ধরে ডাকতে 100 মাইল দূরে শুনতে পাচ্ছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কত বড় পাওয়ার আল্লাহ দিয়েছিলেন এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, যদি মদিনার কোন মানুষ স্বপ্ন দেখত ওই স্বপ্নের খবরটা ওমর ফারুকের কাছে হয়ে যেত। চারটিখানের কথা নয়, মদিনার কোন মানুষ স্বপ্ন দেখত স্বপ্নের খবরটা ওমর ফারুকের কাছে হয়ে যায়, তাহলে কত বড় পাওয়ার। কেন হায়রাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন স্বপ্ন দেখলাম আল্লাহ নদের পিছনে আমি ফজরের নামাজ আদায় করছি, ফজরের নামাজ হয়ে গেল, হঠাৎ করে দেখলাম একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীর দরজা ঘরে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার বাগানের প্রথম খুরমা, আপনি খান সাহাবীদের মধ্যে ভাগ করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন, রাসূল বললেন বর্তনটা দাও, দিলেন, রাসূল ভাগ করছে, আবু বকর তুমি 4টা লও, ওমর 5টা, উসমান 3টা, তালহা 2টা, আলী 1টা। হায়রাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর হাত থেকে আমি খোরমা নিয়ে বিসমিল্লাহ বলে মুখের মধ্যে চিবোতে লাগলাম, এমন সময় কানে আমার আওয়াজ চলে এলো, মসজিদে নববীতে ফজরের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি আলীর ঘুমটা ভেঙে গেল, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমি দেখে এলাম রসুলের দেয়া খোরমা গাম তখনো পর্যন্ত আমি মুখের মধ্যে নিয়ে চিবোতে লেগেছি, স্বপ্নে। হায়রাত আলী বলে, আমি উজু করলাম মসজিদে নবাবী দিকে গেলাম, ওমর ফারুকের পিছনে ফজরের নামাজ আদায় করলাম, নামাজ হয়ে গেল, হঠাৎ করে দেখলাম মসজিদে নববীর দরজা ঘরে একজন মহিলা দাঁড়িয়ে, আমি স্বপ্ন দেখলাম রাত্রির ওখানে হাতে একটা বর্তন, আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আইলেন, এই বর্তন আমার বাগানের প্রথম খোরমা, আপনি খান সাহাবীদের মধ্যে ভাগ করে। আলী খালি মনে করছে রাতে স্বপ্ন দেখলাম, কি ব্যাপার, ওমর বলল দাও, দিচ্ছে, এই উসমান তুমি 3টা, তালহা 2টা, অমুক 5টা, তুমি 3টা, 2টা, আলী তুমি নাও 1টা। আলী বলছে, ভাই ওমর আপনি তো জানেন আমার ঘরে আমার বিবি আছে, ছেলেপুলে আছে, আমি আমাকে 1টা, কারণটা কি?
যেহেতু আল্লাহ নবী স্বপ্নের মধ্যে তোমাকে একটা খোরমা দিয়েছিলেন, আমিও অমর তোমাকে একটা খোরমা দিলাম। আল্লাহওয়ালাদের পাওয়ার কতটা আল্লাহ দিয়েছেন। মসজিদে নবী ওমর ফারুক বসে আছে, জোহরের নামাজ হয়ে গেছে, হুজুর বসে আছে, হঠাৎ করে এক মহিলা দরজা গড়ায় দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বিন ওয়ালাইকুম আসসালাম। কে মা? বেটা পর্দা পরে আছে, পর্দার মধ্যে বলো, হুজুর আমি এক মদিনার মহল্লার এক মহিলা, আমি খুব অসহায় গরিব মহিলা। কি হয়েছে মা? না, আমার স্বামী বিছান সজ্জা, আমার স্বামী আমাকে বললো, দিদি আমাকে যাই তুমি তেল দিয়ে একটা রুটি করে দাও, আমি একটা রুটি খেতে শক্ত করছি। তোমার পরে বললেন, তারপরে? না হুজুর, আমি দোকানে গেলাম তেল কিনতে, তেলটা কিনে নিয়ে আসতে নিয়ে আসতে হঠাৎ পায়ে আমার পাথরের হোঁচট লাগলো, লাগার সঙ্গে সঙ্গে তেলটা মাটিতে পড়ে গেছে, ওই মাটিতে তেলটা শুষে গিয়েছে। আমার বলার উদ্দেশ্য, আপনি একটু মাটিকে বলে দেন যেন তেলটা আমার ফেরত দেয়। ওমর ফারুক শুনে বলছেন, মা ঢের ঢের মেয়ে দেখেছি, তোমার মতো মেয়ে তো প্রথম দেখলাম। কেন হুজুর? বলে যে তেল মাটিতে শুষে নিয়েছে ওই তেল আবার ফেরত দেয়, এটা আবার হয় নাকি? ও মহিলা বলছে, হুজুর হয়। কেমন করে হয়? ওই সময় মহিলা বলেছিল, হুজুর না না না, আমি জানি জানি যে অমর ফারুকের কথা শুনে যদি ভূমিকম্প বন্ধ হয়ে যেতে পারে, যে অমরের কথা শুনে যদি ঝড় বন্ধ হয়ে যেতে পারে, যে অমরের কথা শুনে নীল নদের পানি যদি পরিপূর্ণ হতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমতাটা আমার আল্লাহ অমর ফারুককে দিয়েছে। রাস্তা নাই নাকি? একটু ধৈর্য ধরে একটু বসে তো কথা হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে পড়লেন, মা চলো কোথায় তেল পড়েছে দেখাও দেখি। মহিলা যেতে যেতে ভিজা জায়গাটা দেখালো, হুজুর এই যে তেলটা পড়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খাপ থেকে তালোয়ারটা বার করলেন, মাটি যেভাবে কাটলেন ওই ভিজা জায়গাটাই কাটছে। গেড়ে দেওয়ার পর ওমর ফারুক বললেন, এই মাটি আমি ওমর বললাম, তেলটা ফেরত দাও। ওমর ফারুক আবার বললেন, এই মাটি তেলটা ফেরত দাও। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মাটির জবানটা খুলে দিল, মাটি বলল, আমি যদি তেল না ফেরত দিই আপনি কি করতে পারেন? শুধু কথা তো এটাই নয়, আল্লাহর জমিনের মাটি ওমর ফারুকের সঙ্গে কথা বলতে লেগেছে। তুমি যদি তেল না ফেরত দাও কাল কিয়ামতের দিনে আমি আল্লাহর দরবারে তোমার বিচার দেব। সঙ্গে সঙ্গে দেখা যাগে ওই মাটিটা ওই সময় যেন ভূমিকম্প শুরু হয়ে গেল, থরথর করে কাঁপতে আরম্ভ হয়ে গেল। ওই মাটি ওই সময় বলল, আমিরুল মুমিনিন না, আল্লাহর কাছে বিচার দেবেন না। ওই মহিলাকে বলুন, ও যেন পাত্রটা এইভাবে ধরে রাখে, আমি যতটা তেল শুষে নিয়েছিলাম অতটাই তেল আমি আবার পুনরায় ফেরত দিয়ে দিলাম। এভাবে ধরেছে, ফিনকি মেরে তেল উঠে পাত্র। তাহলে এ ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার। অথচ
অর্ধ পৃথিবীর বাদশা দেশ চালাচ্ছে। হায়রাত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমি মসজিদে নববীতে প্রথম কাতারে নামাজ পড়তে যেতাম, ওমর ফারুকের জামাত দিকে তাকিয়ে দেখতাম অসংখ্য তালিমারা থাকতো, আর আমাদের প্রধানমন্ত্রী লাখ লাখ টাকা দামের স্যুট প্যান্ট পরে। এটাই তো ইসলাম, শুধু তাই না, ওমর বলেছিলেন, এ মদিনার কোন মানুষ না খে মরে যায় আমি ওমর দায়ী, শুধু এটা নয়, ওমর ফারুক বলেছিলেন মদিনা শরীফের যদি একটা কুকুর না খেয়ে মরে এর জন্য আমি ওমর আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। একবার জোরে বলে, কত বড় কথা। হাসান রাদিয়াল্লাহু অসংখ্য তালিমারা থাকত, অর্থ পৃথিবীর বাদশা। একবার ঈদের দিন, রমজানের শেষ দিন, বিবি বলছেন, বিবি সাহেবা আমিরাল মুমিনকে বলছে, হুজুর বলে কি বলে, আগামী কাল তো ঈদ, বলে হ্যাঁ, তো ছেলেদের নতুন জামা কাপড় কিনবেন না? ওমরে ফারুক বললেন, বিবি ছেলেদের নতুন জামা কাপড় কিনবো, পয়সা তো নাই, অর্ধ পৃথিবীর বাদশা, পয়সা তো আমার কাছে নাই, বলে বাচ্চাদের জন্য কাপড় কিনবেন না, লোকেরা সব নতুন নতুন ছেলেরা সব নামাজ পড়তে যাবে নতুন কাপড় পরে, আর আপনি বাচ্চাদের কাপড় কিনবেন না, বলে পয়সা তো নাই, অর্ধ পৃথিবীর বাদশার কথা বলছি, পয়সা নাই ঘরে, ছেলেদের কাপড় কিনবে। বিবি কাঞ্চি, হুজুর বাচ্চাদেরকে কিভাবে রাখবে? আমিরাল মুমিনীন কালিমাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেলেন, যে অর্ধমন্ত্রীকে একটা চিঠি লিখলেন, ভাই আমাকে কিছু পয়সা ধার দিয়া হোক, আমি পরে ওটা শোধ করে দেব, কেননা আগামীকাল ঈদের দিন আমার ছেলেদের জন্য আমি কাপড় কিনব। অর্ধমন্ত্রীকে একটা চিঠি লিখেছে, অর্ধমন্ত্রী চিঠি পেয়ার পর উনি চিঠিটাই পিছন দিকে ঘুরে লিখছে, আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন আমার সালাম লিবেন, আমি আপনাকে টাকা ধার দিতে পারি, তবে গ্যারান্টি কেমন করে থাকবে? বলে কেন? বলে আপনি যদি আগামীকাল ধার নেওয়ার পর যদি মারা যান তাহলে টাকাটা শোধ করবে কে? হয়ে গেল তোমার ফারুক, তাই সঙ্গে সঙ্গে আমার ফারুক থরথর করে কাঁপতে কাঁপতে বাড়িতে এলেন, এসে বললেন, বিবি না আমি অমরের ক্ষমতা হলো না, আমি আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দিবার, ও বিবি না আমি যদি বাইতুল মাল থেকে টাকা ধারে নে, আমি যদি অমর মরে যাই কেমন করে শোধ করবো? বিবি কবরে পড়ে পড়ে আজাব খেতে হবে, আমার ছেলেদেরকে বলে দাও ওই পুরনো কাপড় পরে যেন ঈদের নামাজ পড়ে নাই। কেমন আল্লাহ, এই অর্ধ পৃথিবীর বাচ্চা ছেঁড়া কাপড় তালি জামা তালি মারা জামা পরে থাকে। একবার হুজুরের কাছে কিছু হাদিয়া, হাদিয়া ইয়ামেনতে কিছু হাদিয়া কাপড়, ওমর ফারুক মসজিদে নববীতে সব কেটে কেটে ভাগ করছে, সব মদিনার লোককে দিচ্ছে, যাকে দিয়েছে যাকে দিচ্ছে কারো জামা হবে এইরকম ভাগ করছে। ওমর ফারুক কি করলেন? ওই একই পরিমাণ কাপড় ভাগ উনিও দিলেন। পরের জুমার দিন হুজুর মসজিদে নববীতে যখন নামাজ পড়াতে আসছেন, হঠাৎ করে দেখছে ওই নতুন কাপড়ের একটা জামা পরে উনি মসজিদে নববীতে এসে খুতবা দিবার জন্য দাঁড়াচ্ছে। রাসূলুল্লাহর একজন সাহাবী মসজিদ থেকে উঠে দাঁড়িয়ে বললেন, ওমর একটু দাঁড়ান, কেন? বলে আপনি আমাদেরকে যে কাপড় ভাগ করে দিয়েছিলেন কারো জামা তো হয়নি, হবেও না, তো আপনি কেমন করে জামা করলেন? নিশ্চয় আপনি কাপড় বেশি দিয়েছিলেন। খোদ প্রধানমন্ত্রীকে বলছে, প্রাইম মিনিস্টার অর্ধ পৃথিবীর বাদশা, বলার সঙ্গে সমর পার্বতী আল্লাহ তাআলা নগর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, ও নবী সাবে না খবরদার খবরদার এই কথা বলবে না বলবে না বাবা, তবে শুনেলেন শুনেলেন আমি প্রশ্নের উত্তর আমি দিব না, আমার প্রশ্নের উত্তর আমার ছেলে আবদুল্লাহ দিয়ে দেবে। তো
নামাজ শেষ, সব যখন চলে গেলেন, ওই মুরব্বিকে উমর ফারুক ছিল, আপনি জিজ্ঞাসা করছি চাচা জান, আমার আব্বাকে তো প্রশ্নটা করতে পারতেন, পরে এত লোকের মাঠে করলেন কেন, আব্বা কত দুঃখ পেলেন। বলে বাবা তোমার আব্বা বেশি কাপড়ে লিয়েছে বলেই তো এই জন্য প্রশ্নটা করলাম, নাহলে কি বলতাম। ওই সময় ছিল আব্দুল্লাহর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, হুজুর নানা চাচা নানা নাগাম, আমার আব্বা এক চুল পরিমাণ কাপড় বেশি নেয় না, তবে আপনার আব্বা কেমন করে নতুন জামা বানালো। ওই সময় ছেলে বলেছিল, ও চাচা নানাগাম, আমার আব্বা কাপড় দেওয়ার পরে ওই দিনে রাতের বেলা আমাকে ডেকে বলেছিল, বাবা আব্দুল্লাহ আমার জামাটা ছিন্ন ছিন্ন হয়ে গেছে, বাবা আমার জামা করার তো ক্ষমতা নাই, ও বাবা ছেলে গে তোমার কাপড়টা আমাকে দাও, আর আমার কাপড়টা দিয়ে আমি ওমরে ফারুক একটা নতুন জামা বানিয়ে নে। আমার কাপড়টা আব্বার কাপড়টা দিয়ে একসঙ্গে করে একটা জামা বানিয়েছি। এই ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। মদিনা শরীফে ঘুরে ঘুরে দেখতে কে খাচ্ছে কে না খাচ্ছে কে কি অবস্থায় আছে না, ঘুরে ঘুরে দেখতে। একদিন রাতের বেলা হুজুর যাচ্ছেন, যেতে 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 কেউ কোথায় নাই, হঠাৎ করে দেখছে একটা ছোট্ট কুড়ে ঘর, আগুন জ্বলছে, চুলা জ্বলছে, আর কয়েকটা বাচ্চা ছেলে মা মা বলে, মা ও মা রান্না হয়নি, মা মা তাড়াতাড়ি খেতে দেন, মা তাড়াতাড়ি খেতে দেন। ওমরে ফারুক দূর থেকে দৃশ্যটা দেখে দেখে মনে মনে ভাবলেন, কেমন মা, এতক্ষণ ধরে রান্না করছি বাচ্চাদেরকে খেতে শুদ্ধ দেয়নি, এদেরকে পিছনে করে দেন, এদেরকে পিছনে করে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, তোমার ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, কেমন মা। উনি দাঁড়িয়ে আর থাকতে পারলেন, গিয়ে বললেন, মা বাচ্চারা খাবো খাবো করে করে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো, আপনি কেমন মা, খাবারটা দিলেন না। মহিলা তখন বলছে, বাবা আপনাকে তো চিনি না, কি আপনি, তা তো জানি না, তো কেন দিলেন না। ওই সময় মহিলা বলেছিল, হুজুর না না না, এই পৃথিবীর জমিন আমার স্বামী নাই, স্বামী নাই, আমি একজন অসহায় নারী, আমি আমার বাচ্চাদেরকে ঠিক মতো খাওয়াতে পারি না, পারি না, পারি না। ও আগন্তুক ব্যক্তি শুনেলেন, শুনেলেন, আমার হাড়িতে খাবার কিছু নাই, পানি ফুটা দিয়েছিলাম, পানি ফোটাচ্ছিলাম, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম, বাবা রান্না হয়ে গেলে তবে খাওয়াব, আমার বাচ্চারা যখন কেঁদে কেঁদে ঘুমিয়ে জাগে আমি ওই সময় উনানটা বন্ধ করে দিই। ওমর ফারুক চমকে উঠেছে, রে আপনি ওমর ফারুকে জানেন? উনি তখন বলছে, আমি তো আজকে এলাম এইখানে, ওমর ফারুকের সঙ্গে পরে দেখা করবো, আগামীকাল দেখা করবো বলে চিন্তা ভাবনা করেছি। ওমর ফারুক একটু দাঁড়ান, সঙ্গে সঙ্গে বাইতুল মাল থেকে কিছু মধু কিছু ঘি কিছু আটা নিয়ে এসে বলছেন, মা আমি আপনার সঙ্গে সহযোগিতা করছি, আপনি রুটি তৈরি করুন, বাচ্চাদেরকে তুলে খাওয়ান, খাওয়ান দাওয়ান হয়ে গেল। ওই সময় মহিলা ওই সময় বলেছিল, বাবা আমি তো আপনার পরিচয় জানি না, জানি না, জানি না, তবে আমার মনে হয় আপনি যদি ওমর ফারুক হতেন কত সৌভাগ্য আমি মনে করতাম। ওমর ফারুক বললেন, মা ঠিক আছে, আগামীকাল ওমরের দরবারে চলে যাবেন। সকালবেলা ওমর ফারুকের দরবারে যে দেখেন অন্য কোনো মানুষ নয়, ওই রাতের বেলা যাকে দেখেছিলেন উনি হলেন আমিরাল মুমিনিন ওমরে ফারুক। কেমন শুধু তাই না, আল্লাহ পাওয়ার এমন দিয়েছিলেন, এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন ওমর ফারুককে। রাসূল সাহাবীদেরকে বলছেন, কি এসেছে দেখছো, রাস্তায় বলে হুজুর ওমর ফারুক। আল্লাহ নবী বলছেন, আর কিছু দেখতে পাচ্ছ, বলে না, বলে আমি দেখছি, বলে কি, বলে আজাজিল শয়তান ওমর ফারুককে দেখে ভয়ে পালাচ্ছে, একবার জোরে বলেন,
এমন পাওয়ার দিয়েছিল আল্লাহ পাক। যেমন রাসূল বলছেন আমার 124,000, এই আল্লাহর নবী বলছেন আমার 24,000 মতান্তরে 26,000 সাহাবীদের মধ্যে সবচেয়ে নম্র ভদ্র সাহাবী হলো দুজন, সবচেয়ে নম্র আবু বাকার এক, আর দুই নম্বর হলো উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রাসূল বলছেন এই 26,000 মতান্তরে 24,000 সাহাবীদের মধ্যে সবচেয়ে রাগী সাহাবী হলো ওমরে ফারুক। পাওয়ার কি দিয়েছিলেন? এমন পাওয়ার ওমর ফারুক আল্লাহ দিয়েছিলেন, ওমর ফারুকের কথা মতো আল্লাহ নবীর উপরে 21টা জায়গায় কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছিলেন। একবার জোরে বলেন, ওমর বলেছে আল্লাহ খুশি হয়ে নবীর কোরআন নাজিল করে। একবার মদিনা শরীফে বদরের যুদ্ধ যখন হয়ে গেল, কিছু সাহাবী যারা শহীদ হয়ে গেলেন, সেই মাত্র ইসলাম এসেছে, তো যারা শহীদ হয়ে গেছে তাদের ফ্যামিলি যে বলছে রাসূলুল্লাহকে মসজিদে নববীতে, ইয়া রাসূলুল্লাহ আমাদের সংসার চালানো দুর্দায় হয়ে যাচ্ছে, টাকা পয়সার অভাব, বাচ্চাদেরকে খাওয়াবো কি, আমার স্বামী নাই, ও বলছে আমার ছেলে নাই, ও বলছে আমার চাচা নাই, এভাবে বলছে। রাসূল বলছেন বাবু দেখছি কি করা যায় তোমাদের জন্য। আল্লাহ নবী এক ইহুদির খুব পয়সাওয়ালা, তাকে যে বলছে ইহুদি আমাকে কি যে পয়সা ধার দিবে, ও তখন বলছে কত নিবে, 1,000 দিবে, যত বলবেন তুমি, না না 1,000 দিবে, কবে দিবেন? রাসূল বললেন এক মাস পর দেব, একদিন দুদিন তিন দিন কেটে গেছে। রাসূল এক সাহাবি জানাজার নামাজ পড়াতে গেছে, জানাজার নামাজ পড়িয়ে রাসূল খেজুর বাগানের রাস্তা দিয়ে আসছে, ইহুদি সামনে দাঁড়িয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাটা দেন। আল্লাহ নবী বলছেন আই তো তিন দিন হচ্ছে, এক মাস তো টাইম, ও কোনো কথা নয় টাকা টাকা। নবী আমার বলছেন টাকা আমি পাবো কোথায় বাবা, তোমার সঙ্গে তোমার চুক্তি হয়েছে, কথা হয়েছে। ও তখন বলছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এরকম মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। রাসূল তখন বলছেন তোমরাই তো আমাকে আলা আমিন বলো, তোমরাই তো সত্যবাদী বলো, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মিথ্যা বললাম কখন? ওসব কোনো কথা নয় টাকা দেন। রাসূল বলছেন এক মাস টাইম আছে আমি টাকা দিই। ও বলাও ছিল আল্লাহর নবীকে ধরে একটা ধাক্কা মেরেছে, কি ধাক্কা মেরেছে? রাসূল এইভাবে পড়ে মাটিতে পড়ে গেছেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছেন, দেখতে পেয়েছে দৌড়ে দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে, রাসূলুল্লাহ তুললেন, আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, ওমর ফারুক খালি তার দিকে তাকিয়ে। রাসূল বলছেন ওমর ওর দিকে তাকালে কেন? ইয়া রাসূলুল্লাহ ওর এত বড় সাহস যে আমার নবীকে ধাক্কা মারে, এত বড় পাওয়ার, তলোয়ার বার করছি ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন মেরে ফেলবো। রাসূল বলছেন না, তবে ওমর একটা কথা বলবো। বলে কি? বলে তুমি ঋণটা শোধ করে দিতে পারবে? বলে হুজুর এই মুহূর্তে আমার কাছে তো টাকা পয়সা নাই, তবে আমার বাড়িতে খেজুর আছে, আমি খেজুর দিয়ে শোধ করে দিতে পারি। রাসূল বলেন ইহুদি তুমি যাও। ওমর ফারুক বলছেন তুমি যদি 4 বস্তা খেজুর হয় ওই টাকার পরিমাণ, তুমি ওকে আরো 10 কিলো খেজুর বেশি দিয়ে দিও। মনে মনে ভাবলে রাসূল সুদ দিতে বলছে নাকি আমার, এখন তো সুদের ব্যবসা চলছে। ওরে বাপ রে, ও বুঝে আসলে কেন? রাসূল বলছিল ওই যে তুমি থমক মারলে চোখটা দেখালে এই জন্য জরিমানা স্বরূপ 10 কিলো বেশি। ইহুদি তো অবাক হয়ে গেছে, ওমর ফারুক অবাক। আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিলেন, ইহুদিও সঙ্গে সঙ্গে গেলেন। ওমর ফারুক ওই সময় ওজন দাড়ি বার করলেন, দাড়ি পাল্লা বার করে ওজন করে বেখে জ্বর। হঠাৎ করে ইহুদি বলল ওমর না দাদা না, আল্লাহর কসম করে বলি আমি খোরমা নেওয়ার জন্য আসি নাই, আমি রাসূলুল্লাহর কাছে পয়সা নেওয়ার জন্য যাই নাই। বলে আয় ওমরে আল্লাহর নবী কেমন নবী, আমি এটা পরীক্ষা করার জন্য গেছিলাম। নবী এমন নবী জীবনে কাকেও ধমক মারেন না, নবী এমন নবী জীবনে কাকেও চোখ রাখান না, এই জন্য নবীকে পরীক্ষা করার জন্য গেছিলাম।
উনি জাল্লারে নবী বিশ্ব নবী, এতে কোনো সন্দেহ নাই গোমর, আমি খেজুরও নেব না, টাকাও ফেরত নেব না, আমাকে এই মুহূর্তে আল্লাহ নবীর কাছে নিয়ে চলেন বলে কেন, বলে আমি কলিমা পড়ে মুসলমান হতে যাই। আর একটু জোরে হবে না, সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম। ওমর ফারুক আগে বসে পড়েন, চলে আসুন সামনের দিকে, আসেন এখানে জায়গা আছে, চলে আসুন একটু আগে আগে, চলে আসুন জায়গা। আমি একটা জিনিস দেখছি, বাচ্চা শ্রোতাই যেন বেশি, যে গোয়া শোনার মানসিকতা নাই সেরকম, বুঝতে পারলে না কথা হলো এইটাই। আমি একবার দুবার না, আমার দাড়ি তখন পাকেনি, হ্যাঁ সেই দাড়ি রেসপন্স দেখে কেন আসছি আমি, বুঝতে পারলেন না, আল্লাহ আবার আমার না। তো আমি এসছি বলে আপনার রাগটা করছেন নাকি? খুশি তো আপনারা, কেন খুশি হবে, পীর ভাই এসে যে আপনাদের কাছে। তো কথা হলো, দু এক কথা বল, আবার চুপের বস, বাচ্চারা মসজিদে গেলে নামাজ পড়তে গেলে বিরক্ত হন নি? হ্যাঁ অনেক মুসলিম আছে নামাজ পড়তে, ওদেরকে কথা বলা যাবে না। আল্লাহ নবী যখন নামাজ পড়তেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে রাসূলুল্লাহর পিঠে উঠে বসতেন, রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলতে পারতেন না। আল্লাহ নবী জীবনে কোনোদিন ধমক দেন না, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য বাচ্চারা গেলে মসজিদে বোনার শিখবে, দেখবে আরো শিখবে। তবে হ্যাঁ বদমাশি নাই বাবা, চুপচাপ চুপচাপ থাক। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল্লা এত বড় পাওয়ার দিয়েছে, যাকে শয়তানও ভয় করত। তো একবার রাসূল মদিনা শরীফে আল্লাহর নবী ওমরকে নিয়ে ফাঁকা মরুভূমির দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, এক ইহুদি কাঁধে একটা বস্তা নিয়ে দৌড়াচ্ছে। তো রাসূল বলছেন, এই ইহুদি দাঁড়াও, ও দাঁড়ায়। আবার বলছে, দাঁড়াও, ও দাঁড়ায়। লাস্ট টাইম আল্লাহ নবী বলছেন, ইহুদি দাঁড়াও, দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পর আল্লাহ নবী বলছেন, তোমার বস্তার ভিতরে কি আছে? তখন বলছে, আপনাকে বলবো কেন, আপনাকে বলবো কেন। তখন রাসূল আবার বলছেন, কি আছে বলো না। ও তখন রাসূলের দিকে তাকিয়ে বলছে, বারবার বিরক্ত করছেন, কেন আপনাকে বলবো কেন। পিছনে ছিল ওমর ফারুক, খালি একবার তাকিয়েছে, ঝরঝর করে পেশাব করছে। রাসূল বলছেন, পানি কোত্থেকে পড়ছে? তারপর দেখছে না পেশাব করছে, ঘুরে দেখছে, ওমর খালি তার দিকে তাকিয়ে। আল্লাহ নবী বলছেন, ওমর মাথাটা নামাও। রাসূল, আপনি জিজ্ঞাসা করছেন বারবার, ও খালি বলছে কেন কেন। আল্লাহ নবী বলছেন, ওমর মাথা নামাও, খবরদার। রসুল তখন বলছে, ইহুদি তোমার ওই বস্তার ভিতরে একটা সাপ আছে। আমার বস্তার ভিতরে যে সাপ, জানলেন কেমন করে? ওই সব আল্লাহ নবী বললেন, ইহুদি শুনে লাও শুনে লাও, আমি রাসূলুল্লাহ যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তোমার বস্তা থেকে ওই সাপ চিল্লিয়ে চিল্লিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার ভাষা কেউ বুঝবে না বুঝবে না, আমি আহার ধরার জন্য বাইরে বেরিয়েছিলাম, আমি আমার বাচ্চাদেরকে আহার করাবো বলে, ইয়া রাসূলুল্লাহ ওই সময় সাপুড়ি ইহুদি আমাকে ধরে নাই ধরে নাই, আমার বাচ্চারা মা 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 বলে চিল্লায়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আজাদ করে দেন আজাদ করে দেন। ইহুদি অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, সাপ কেমন করে কথা বলে। রাসূল বলেন, বললো ঢালো মারতে ঢালেছি, আপনার পরিচয়,
রসলই সময় বললে না 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 আমি আমার পরিচয় আমি নিজে দেব না দেব না দেব না, তোমার ধরা সাপ আমার পরিচয় দিয়ে দিবে। রসুল্লাহ ওই সময় আঙুলটা বাড়িয়ে বললেন আইসা বলে দাও আমি কে। ওই সময় সাপের জবান আমার আল্লাহ খুলে দিল, সাপ বলল ও আন্নি রসুল্লাহ আপনি হলেন আল্লাহরে নবী আল্লাহর রসুল। রসুলকে জড়িয়ে ধরে বলছি আর রসুল আল্লাহ একটা সাপ ওই নবীকে চিনতে পারলো, মানুষে পারলাম নি আর নয়। এখনই কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন, একবার জোরে বলেন। আমি দেখছি ওমর যে রাস্তা দিয়ে আসে আজাজিল শয়তান ভয়ে পালিয়ে যায়। ওমর ফরজিল্লাহ ইয়ামেন থেকে একবার চিঠি এসেছে যে হুজুর আমাদের এলাকায় একটা ভালো গভর্নর পাঠান, যে ছিল উনি তো মারা গেছে, একটা গভর্নর নিযুক্ত করে। যেমন আমাদের গভর্নর আছে বিভিন্ন দেশে, যেমন গভর্নর আছে, তো ওমর ফারুক একটা গভর্নর পাঠালো শহীদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শহীদ ইবনে আমের উনি কি বললেন, চলে গেলেন গভর্নর হয়ে ইয়ামেন। শহীদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর এক মাস না কাটতে কাটতেই ওমর ফারুকের কাছে চিঠি আসতে লাগলো। কি চিঠি? চিঠি আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ইয়ামেনের মানুষেরা শহীদ ইবনে আমরের নামে চারটে অভিযোগ করে পাঠালো, এ গভর্নর আমাদের চলবে। কেন? এক নাম্বার প্রত্যেক দিন অফিসে আসতে দেরি করে, দুই নাম্বার ছুটি একদিন নেয়, তখন ছুটি ছুটি ছিল না, যে শ্রোব্বার টোব্বার তখন ছুটি ছিল, সপ্তাহে একদিন ছুটি নেয়। তিন নাম্বার কার্যালয়ে অফিসে কাজ করতে করতে মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, খেচা খেচি করে, মনে হয় কোনো মিরগি টিরগি আছে, রোগ টোক আছে। আর চার নম্বর অভিযোগ, রাতের বেলা যদি কোনো মানুষ তাকে ডাকে ও কোনো সাড়া দেয় না, অতএব গভর্নর আমাদের চলবে না, আপনি পরিবর্তন করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহ তো চিঠি পেলেন, পেয়ে বললেন চলো তুই ইয়ামেনে যাই। ইয়ামেন সফর করলেন, ইয়ামেন সফর করার পর সমস্ত মানুষের অভ্যর্থনা করলেন, শহীদ ইবনে আমের অভ্যর্থনা করলেন, হুজুর আসেন। ইয়ামেনের জামা মসজিদে হুজুর বসলেন, বসার পর বলছেন শহীদ ইবনে আমের জি, তোমার নামে ইয়ামেনের লোকেরা চারটা অভিযোগ করেছে। বলে হুজুর আমি তো জানি না, আমি জানি না হুজুর। না এক নাম্বার অভিযোগ, তুই প্রত্যেকদিন কার্যালয়ে যাও দেরি করে কেন, অফিসে যাও দেরি করে কেন, কারণটা কি? ওই সময় শহীদ ইবনে আমের বলেছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দানা না, তবে আমি কেন যাই কেন যাই, কারণটা আপনাকে শুনতে হবে। ওমর ফারুক বললেন কারণটা বলো। বলে হুজুর আমার বয়স যখন 18 বছর, কি মতান্তরে 21 বছর, আমি একদিন মদিনার বাজারে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ যেতে যেতে দেখলাম একজন বৃদ্ধ মানুষ একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে বলেছিল কে আছে বাবা আমার মেয়েটাকে বিয়ে করবে। আমি আবার দেখছি বৃদ্ধ মানুষটা বলছে কে আছে বাবা আমার মেয়েকে বিয়ে করবে। হুজুর আমি ওই সময় গেলাম সালাম দিলাম, দিয়ে বললাম হুজুর আপনি কেন বলছেন কে আছো বাবা আমার মেয়েকে বিয়ে করবে। বলে বাবা একদিন নয় দুদিন নয়, মাসের পর মাস বছরের পর বছর এই জায়গায় চিল্লায় কোনো মানুষ আমার মেয়েকে বিয়ে করতে রাজি নাই। বলে কেন, আপনার মেয়ের কি হয়েছে? বলে আমার মেয়ে হলো পঙ্গু, আমার মেয়ের হাত পা লোলা, আমার মেয়ে চোখে দেখতে পাই না, আমার মেয়ে বোবা গাব, এই জন্য বিয়ে করতে যায় না। শহীদ ইবনে আমের বলে ও মুরব্বি না না না, মনে যদি কিছু না দেন আমি আপনার মেয়েকে আমি বিয়ে করব না। বাবা না, কেন? তুমি এত সুন্দর একটা যুবক ছেলে, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? এটা হয়? বলে আমি বিয়ে করব, সত্যি বলছি বিয়ে করব, বিয়ে দেন আমাকে। বলে আমিরুল মুমিনিন আমি বিয়ে করেছি, আমার দুটো সন্তান আল্লাহ দিয়েছে, তো আমি ফজরের নামাজ পড়ে বাড়ির যাবতীয় কাজকর্ম আমি করি,
আমি নিজে রান্না করি, রান্না হয়ে যাওয়ার পরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই, আমার বিবিকে আমি খাওয়াই, আমি নিজে সামান্য খেয়ে হুজুর তারপরে আমি অফিসে যাই, এই জন্য একটু দেরি হয়ে যায়। সব ইয়ামেনের লোক, হাজার হাজার লোক সব খামুস, কি কথা শুনছি। তখন বলছে আচ্ছা দ্বিতীয় কারণ লিখেছে যে তুমি ছুটি লও কেন সপ্তাহে একদিন? আমি কোনো ছুটি লি? আমি ওমর ফারুক কোনো ছুটি লি? বলছি না। তুমি লও কেন? কারণটা কেন? ওই সময় শহীদ ইমনামের বলল হুজুর আমার এই পরনের কাপড়টা চটের মতন, তখন কাপড় ছিল মোটা মোটা। যে খুদ প্রাইম মিনিস্টার খলিফা যদি তালি মারা পড়তে পারে, আপনি গভর্নর পাঠিয়েছে, সে কি হাইফাই হবে? বলে হুজুর আমার কাপড়টা চটের মতো মোটা, একদিন ধুলে সারাদিন শুকাতে লাগে। আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার এই কাপড়টা শুকাতে একদিন সময় লাগে, আমি সপ্তাহে মাত্র আমার একটাই জামা, ওই কাপড়টা আমি সাবান দিই, ওই জন্য আমি খালি গায়ে আর কার্যালয়ে যেতে পারি না, এই জন্য সপ্তাহে আমি একদিন ছুটি নিই। আচ্ছা শহীদ ইমনামের জি, তুমি কার্যালয়ে যে অফিস কাজ করতে করতে মাঝে মাঝে তুমি থরথর করে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যাও কেন? কারণটা কি? ওই সময় শহীদ ইমনামের বলল হুজুর শুনেলেন শুনেলেন শুনেলেন, আমি তখন মক্কা শরীফে বাস করি হুজুর হুজুর, তখন আমাদের নেতা হলো আবু সুফিয়ান। ওমর ফারুক বলছেন বলো, সবই আমাদের মানুষ শুনুক। বলে হুজুর আবু সুফিয়ান একদিন মক্কার মানুষদের ডেকে বলছে মুহাম্মাদের কাছে মদিনায় চলে যাও, যে হাফেজে কোরআন, যারা কোরআনের হাফেজ তাদেরকে ধরে নিয়েছো। বলে কেন? বলে কচু কাটা করবো। কিসের লেগে? না কোরআন এমন একটা কোরআন আল্লাহর বাণী যে কোরআন পড়া শুনেই কাফের বেঈমানেরা মুসলমান হয়ে যায়। একবার জোরে বলে কোরআন শরীফ দাম আছে না নাই? কথা বলে কেমন দাম? একটা অক্ষর পড়লে দশটা সওয়াব, শুনলেও দশটা। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নাই যে পড়লে সওয়াব পাওয়া যায়, সেটা শুধুমাত্র আল্লাহর কোরআন। একবার জোরে বলে মক্কা শরীফে রাসূল কল খালি কোরআন, নবীদের এক নম্বর মিশন ছিল কলেমার দাওয়াত দিয়ে তারপরে কোরআন পড়ে পড়ে শোনা, এটা নবীদের এক নম্বর মিশন ছিল। আল্লাহ নবী বিশ্ব নবী এত সুন্দর আল্লাহ ইলহাম দিয়েছিলেন, এত সুন্দর ইলহাম দিয়েছিলেন যে মক্কার কাফের বেঈমানে রাসূলুল্লাহর মুখে কোরআন পড়া শুনেই মুসলমান হয়ে যেত। একবার জোরে বলে নবী যেখানে কোরআন পড়বে ওইখানে যাও না, হয়ে হট্টগোল করো তামাশা করো। একদিন রসুল কাবা ঘরের সামনে বসে বসে ঠিক মগরেবের সময়, তখন নামাজ কিন্তু আসেনি, নামাজ অনেক পরে আসে, তো আল্লাহ নবী কোরআন শরীফ পড়ছেন আর পাশে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে বসে কোরআন শরীফ পড়াছেন। মক্কার লোকেরা রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে মনে মনে ভাবছে এটা মুহাম্মদ পড়ছে, কি পড়ছে? একজন দুজন তারা ভিড় জমে গেছে। ওই সময় মক্কার মানুষেরা শুনে আল্লাহ নবীর এলাকান আল্লাহ এত সুন্দর দিয়েছিলেন, নবী আমার ওই সময় পড়েছিলেন ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, মক্কার মানুষেরা তার এক দৃষ্টি রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রইল, শুধু তাকিয়ে রইল না, তারা লক্ষ্য করে দেখলো আল্লাহর নবীর শরীর থেকে এমন একটা আলো বের হতে লাগলো, ওই আলোটা আল্লাহর কাবা ঘর আলোয় আলোকিত হয়ে যায়। মক্কার মানুষেরা বলে ও মক্কার
মানুষের অপর মানুষকে বললেন, না না আরে মোহাম্মদ কোন সাধারণ মানুষ নয়, মানুষ নয়, আর উনি যেটা পড়েন এটা কোন কবিতা নয়, কবিতা নয়, এটা আল্লাহর বাণী, আল্লাহর কোরআন। না না না, আর দেরি নয়, দেরি নয়। তারা আল্লাহর নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল চিনতে পারে না, আবু সুফিয়ান চিনতে পারে না, কিন্তু আমরা চিনতে ভুল করি না, আর দেরি নয়, আপনি আমাদেরকে এখনই আল্লাহর কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন। হুজুর, ওই আবু সুফিয়ান বলছে, এই তোমরা মদিনায় যে রাসূলের কাছ থেকে হাফেজে কোরআনকে ধরে কেন? বলে আমি তাদেরকে এখানে এসে জবাই করবো, কুচু কাটা করবো। তিনজন লোক গেছে, দাড়ি টাড়ি তাদের ছিল, তখনকার লোক দাড়িও ছিল, সব ছিল। দেখে একদম গোল পাঞ্জাবি পরেছে, মাথায় পাগড়ি পরে মসজিদে নবীর কাছে গিয়ে ঠিক ঠিক আসরের পর ওরা পৌঁছেছে। রসুল আসরের নামাজ পড়ে বলছেন, ওই তিনজন লোক কে বলো তো বাবা? পিছনে ওরা দাঁড়িয়ে বলছে, হুজুর আমরা আপনার আব্বার দেশ মক্কা শরীফ থেকে এসেছি। বাপের দেশ? এই সর সর, কি খবর না হুজুর? আমাদের এলাকায় কোরআন শরীফ শিক্ষা দিবার মতো কেউ নেই। আপনি যদি কয়েকজন হাফেজে কোরআন দিতেন তো আমরা তাদের কাছে কোরআন শরীফ শিখতাম। রসুল তখন বলছেন, কে যাবে বাবা? শহীদ ইবনে আমের ঘটনা বলছে ওমর ফারুক। কে আছে বাবা? রসুল বলছেন, যে কোরআন পড়লো অপরকে পড়ালো, ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একবার জোরে বলে বলতে পিছন দিকে একজন সাহাবী হায়ের তো খুব ভাই ব্রাদি আল্লাহ দাঁড়িয়ে গেলেন, ইয়ার সময় আমি যাবো। রসুল বলছেন, আরো দুজন, তোমরা তিনজন যাও। নিরীহ সাহাবী তারা তিনজন বিদায় নিয়ে যাচ্ছে, খুব ভাই খালি রসুল্লার মুখের দিকে তাকাচ্ছে। আল্লাহ নবী বলছেন, খুব ভাই জানি না কেন যেন মনে হয় যে আপনার সঙ্গে আমার জীবনের শেষ দেখা নাকি জানি না। রাসূল বলছেন, যাও। এরা তিনজন আর কাফেরও তিনজন, ঠিক 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 মক্কা শরীফের বর্ডারে গেছে। এরা তিনজন রণমূর্তি ধারণ করে বলছে, আমরা তো মুসলমান নয়, কাফের বেঈমান, তোমাদেরকে মারার জন্য দিয়েছি। দুজন নিরীহ সাহাবীকে শহীদ করে দিলেন। নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি, একবার জোরে বলে বলে তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো। ও তখন বলছে, জানে মরে যাবো তবু ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো? আমি বলে দিলাম, হুকুম করে দিলাম, একে পানি দিও নি, খাবার তো দূরের কথা। তিন দিন পর একে শুলে দিয়া হবে। এখন ভাই তোমার মনের কথা তুমি জানা, ঠিক আছে? প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, যেদিন শুলে দিবে হঠাৎ জানলা, ঘরের জানলাটা খোলা, আবু সুফিয়ান জানলার দিকে তাকিয়ে দেখছে, দেখি লোকটা কি করছে। আবু সুফিয়ান তাকিয়ে দেখছে খোব্বাইবের সামনে আঙুর ফল ধরা আছে। একবার জোরে বলে, টাটকা টাটকা আঙুর ফল। বলে, লোকেরা একে আঙুর কে দিল? লোকেরা বলছে, মক্কা শরীফে এসময় আঙুর পাওয়া যায়, আমাদের খেজুরের দেশ, কোরমার দেশ। আবু সুফিয়ান বলল, তাই তো, যে বলছে, আচ্ছা খুব ভাই তুমি আঙ্গুর ফল পেলে কি করে, আর তাজা আছো খাচ্ছ তাজা টাটকা ফল। ওই সময় খুব ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আবু সুফিয়ান, না 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 না, এটা কোন দুনিয়ার আঙ্গুর ফল নয়, আঙ্গুর ফল নয়, এটা আমার আল্লাহর জান্নাতি আঙ্গুর ফল। ও আবু সুফিয়ান, না, আমার আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন ফেরেশতা মারফাত জান্নাত থেকে আমাকে আঙ্গুর ফল আর পানি পাঠিয়ে দেয়। আচ্ছা কি চিন্তা ভাবনা করলে? মরবো, ধর্ম ছাড়বো,
এই খুব পাইপকে ছুলে দেওয়া হবে, হাজার হাজার মানুষ জমেছে, কেমন করে মারবে? সব লোকেদেরকে আবু সুফিয়ান তাতাচ্ছে, যাদের বাপ কে ওহুদের ময়দানে মেরেছে, বদরের ময়দানে যারা মরেছে তাদের আত্মীয় স্বজনরা খুব পাইপকে মেরে সরিয়ে দাও, কেমন মারবে? এইভাবে হাত পা বেঁধে দেওয়া হয়েছে। মক্কার লোকেদের বলছে এক একজন যে মারো, কি নির্মম অত্যাচার! কোন মানুষ যে হাতটা কেটে দিল, কোন মানুষ যে পাটা কেটে দিল, কলকল কলকল রক্ত পড়ছে, এইভাবে নিয়ে পড়েছে। আবার কেউ যে পা কেটে দিল, কেউ যে গোরদানটা কেটে দিল, তাতেও রাগ মিটল না, মিলল না, খুব পাইবে লাশটাকে টুকরো টুকরো করে দিল। এমন সময় দেখা যায় শহীদ ইবনামের বললেন, আমির আল মুমিনের ওই দৃশ্যটা দেখে আমি বেহোশ হয়ে গেলাম। তারপরে বলে, হুজুর একটা মানুষ কি এইভাবে মারতে পারে? ভাবতে পারি হুজুর, আমি দেখলাম সব যখন চলে গেল আমার হোসে, আমি দেখলাম খুব্বাইবের কাটা কাটা লাশের অংশগুলো সব পড়ে আছে। ওই সময় আমি শহীদ ইবনামের ওয়াদা দিলাম, আমি মনে মনে ভাবলাম না না না, আমি আর যাব না, আমি আর এই মক্কা শরীফে থাকবো না, থাকবো না, আমি এই মুহূর্তে মদিনা শরীফের দিকে রওনা দেওয়া। হুজুর ওই সময় আমি কি করলাম, আমার চাদরে ওই খুব্বাইবের কাটা কাটা অংশ গুলা নিলাম, আমি একটা পটলা বাঁধলাম, আমি কাঁধে ঝুলিয়ে নিয়ে নিয়ে আমি মদিনা শরীফের দিকে রওনা দিলাম। এদিকে বিশ্ব নবীর সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছে, আর হঠাৎ করে রাসূলুল্লাহ বলে দিলেন ওয়ালাইকুম আসসালাম। আপনি সালামের উত্তর দিলেন, কে সালাম দিল? রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা সাহাবীরা, না না, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূলুল্লাহ যা শুনি তোমরা তা শুনো না, শুনো না বাবা, আমি এই মাত্র দেখিলাম আমার খুব্বাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতাদের সঙ্গে আসমানে উড়ে উড়ে চলে যায়, শুধু যায় না, ওই সময় তারা হায়রা দে খুব্বাইব ওই মুহূর্তে আমাকে আগের সালাম দিয়েছিলেন। বলে সাহাবীরা, আমার খুব্বাইব জান্নাত চলে গেছে, তার সঙ্গে আরো দুজন তারা জান্নাতে পৌঁছে গেছে, আরেকজন আসতে জান্নাতে যাবার লাগে। সাহাবীরা কি শহীদ ইবনে আমের এই কাটা অংশটা নিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ খুব্বাইবের লাশের অংশগুলো নিয়ে এসেছি। রাসূল বলছেন, আমি জানি তো। বলে, কেমন করে জানলেন? এটা একটা কথা, গায়েবের খবর কিন্তু আল্লাহ জানে, কে জানে? আল্লাহ জানে। রাসূল যেগুলা বলে দেয় এগুলা আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দেয়। একবার জোরে বলেন, ভালো করে বুঝবেন, গায়েবের খবর কিন্তু নবী জানেন, নবীকে আল্লাহ জানিয়ে দেয়, নবী মুহূর্তের মধ্যে বলে দেয়। যেমন একবার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিরকত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী ফাতেমার ঘরে, স্বামী ফাতেমার ঘরে আসার সঙ্গে সঙ্গে রাতের বেলা আলী মনে মনে ভাবছেন, ফাতেমা তো এরকম কোনদিন করেনি, আজকে এরকম করছে কারণ? হ্যাঁ, শেরকত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাবার ভান করে ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে যেই শুয়ে পড়েছে আলী, ফাতেমা আস্তে করে ঘরের কবরটা খুলেছে, ঘরের কভারটা খুলে আস্তে আস্তে করে বেরিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, ফাতেমাকে আমাকে না বলে কোথায় যাইনি, তো আজকে হঠাৎ বেরিয়ে যাচ্ছে কোথায় দেখি, তো যে দেখছে ফাতেমা তো জোহর দিয়ে তো রাসূলুল্লাহর ঘরের কভারটা ঢুকছে। আব্বাজান, আব্বাজান কে? ফাতেমা ভিতরে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছেন, মনে হয় আমার কোনো বিচার দিতে এসেছে রাসূলের, আমার জামাই, জি আপনার জামাই ঘুমিয়ে পড়েছে,
তুমি আলীকে বলে এসো নি জিনাব, মা ভুল করে ফেললে, যাও আলীকে ডেকে আনো, যাও। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বুজান আব্বুজান, আপনার জামাই ঘুমিয়ে পড়েছে, আপনার জামাই একা টাকার দরকার হবে না, হবে না। রাসূলুল্লাহ মুচকিয়ে বললেন, মা না না না, ঘরে যাওয়া দরকার হবে না, হবে না, হবে না। আমার আলীকে আমার ঘরের ওই জানলার সামনে দাঁড়িয়ে আছে। রসুল বললেন, একজন সাহাবি আমার তিনজন সাহাবি জান্নাতে গেছেন, আরেকজন সাহাবি এসেছেন জান্নাতে যাওয়ার সৈয়দ ইবনে আমির বললেন, হুজুর ওই দিন আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলাম। তো হুজুর আমি যখন অফিসে কাজ করি, কাজ করতে করতে ওই দৃশ্যটা যখন আমার চোখে চলে আসে তখন আমি থাকতে পারিনি, আমি বেহুশ হয়ে ছটফট করে কাঁপতে লাগলাম। ইয়ামেনের মানুষেরা ছটফট করে কাঁদছে, কান্নামে বিচার দিলাম রে আমরা। আচ্ছা সৈয়দ ইবনে আমির জি, চার নাম্বার এরা লেগেছে, তুমি নাকি কার্যালয়ে কাজ করতে করতে এই রাতের বেলা তুমি কোনো মানুষের কথার উত্তর দাও, কোনো মানুষ আপদ বিপদ পড়লে ডাকলে তুমি সাড়া দাও নি, এটা কি সত্যি? বলে জি হুজুর সত্যি। বলে কেন? তুমি গভর্নর, তোমার দায়িত্ব আছে, সাড়া দাও নি কেন? ওই সময় সৈয়দ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর শুনলেন, শুনলেন, আমি ফজরের নামাজ মসজিদে পড়ি, আমি জোহরের নামাজ মসজিদে পড়ি, আমি আসর মাগরিবের নামাজ মসজিদে পড়ি, ওই সময় আমার আল্লাহকে আমি খুশি করতে পারি না, পারি না, পারি না। আমি দায়িত্বে থাকি, আমার অনেকগুলা দায়িত্ব, আমি গভর্নর, হুজুর আমি এসার নামাজ পড়ে বাড়িতে আসি, আসার পরে খাওয়া দাওয়া করে আমি যাই নামাজে দাঁড়িয়ে, আল্লাহকে খুশি করার জন্য আমি দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাই, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। ওই সময় আমার বাড়ির সামনে আমাকে কে ডাকে আমি শুনতে পাই না, হায়রা তো আমার বলে তোমরা বলো বলো বলো, আমি এই গভর্নর পাল্টা বনা থাকবে। ইয়ামেনের মানুষেরা চোখের পানি ফেলে বলেছিল, হুজুর না না না, আমরা আমাদের ভুল বুঝতে পারলাম হুজুর, নাম আমরা সৈয়দ ইবনে আমিরকে কোনোদিন যেতে দেব না, দেব না, দেব না, যতদিন হায়াতে থাকবে সৈয়দ ইবনে আমির ইয়ামেনের জমিনে থাকবে। ওমরে ফারুক বলছেন, সৈয়দ ইবনে আমির এটা আমি জানতাম, আমি ওমরে ফারুক, আমি খলিফা, আর তুমি আমার গভর্নর, কেমন হবে তা আমি জানি। এই ওমরে ফারুক রাজি আল্লাহ তাআলা এত বড় একজন পাওয়ারফুল সাহাবী ছিলেন, সুলতাই না, প্রথম খলিফা কে ছিল? আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা প্রথম খলিফা, দ্বিতীয় ওমর, তৃতীয় উসমান, চতুর্থ সিরে খোদা আলী রাজি আল্লাহ তাআলা। রাসূলুল্লাহর ইন্তেকালের 2 বছর পর আবু বকর সিদ্দিক চলে গেছেন, আর এমন বন্ধুত্ব ছিল দুজনের, রাসূলুল্লাহ সঙ্গে আবু বকর, 63 বছর বয়সে রাসূল ইন্তেকার করেছেন, আবু বকরও করেছেন, একবার জোরে বলেন, আবু বকর খলিফা, প্রথম খলিফা, ওমর ফারুক বসে আছেন, আবু বকর সিদ্দিক তার সামনে মসজিদ নববী, এক অন্ধ বৃদ্ধা মহিলা এসে বলছেন মসজিদের দরজা কোটা দাঁড়িয়ে, বাবা আমিরাল মুমিনিন আমাদের আছে এখানে আবু বকর? উনি বললেন, আছি তো, কি হয়েছে মা? না বাবা, এই পৃথিবীর জমিনে আমার কেউ নেই, আমি একা, আমার ঘরের কাজকর্ম করে দিবার মতো, পানি টানি একটু রান্না বান্না করে দিবার মতো কেউ নাই, তো আপনি যদি একটা লোক ঠিক করে দিতেন আমি খুব খুশি হতাম। সিদ্দিক আকবর বলছেন, মা আপনি যান, আমি ব্যবস্থা করবো, একজন সঙ্গে গিয়েছিল বাচ্চা মেয়ে ধরে নিয়ে চলে গেল। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু পাশে বসে আবু বকর সিদ্দিক ওমরকে বলছেন, ওমর বলে কি? বলে তুমি ওই মেয়েটার বৃদ্ধা মহিলার ঘরের কাজগুলো করতে পারবে? পরে ফারুক বললেন, আমিরাল মুমিনিন আপনি বলছেন আমি করব না, মানে কথা হয়, আপনি আমাদের খলিফা, আপনি হুকুম করছেন, ঠিক আছে হুজুর আমি করব, বাড়িতে চলে গেছে।
এদের কথাও বন্ধ হয়নি দেখেন, এই ঘুম ধরেনি, থাক 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 থাক, কথা হলো আপনার রাগটা করছেন নাকি আমার উপরে গেছে? জোরে না রে তাকবীর, আরেকটু আসতে না রে তাকবীর, না রে তাকবীর, ওরে ফারুক রাদি আল্লাহ তাআলা আনহু বলে হুজুর করব তো, তাহলে কাজ করে দাও, ভালো করে খেয়াল করে শুনে, ওমর ফারুক রাদি আল্লাহ তাআলা ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজ পড়েই চলে গেছে বৃদ্ধা মহিলার ঘরে, যে দেখছে বৃদ্ধা মহিলা ঘরের কবরটা খুললেন, তখন বলছেন মা আপনার ঘরের কি কাজ করতে হবে বলেন, বৃদ্ধা মহিলা বলছেন কে বাবা, কে বাবা তুমি বলে কেন, বলে আমার ঘরের কাজকর্ম তো অনেক আগেই হয়ে গেছে, একবার জোরে বলে, উনি বললেন ঠিক আছে পরের দিন আবার গেছে, যাওয়ার পর বলছে মা কি কাজ করতে হবে, বৃদ্ধা মহিলা আবার একই কথা বলে আগেই তো কাজ হয়ে গেছে, মাথায় কিছু ঢুকে, তৃতীয় দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, একদম তাহাজ্জুদের নামাজ পড়েই বৃদ্ধা মহিলার ঘরের সামনে চলে গেছে, আমাকে কাজ করতে বলে কি কাজ করছে একবার দেখি তো, তো উনি যে দেখছেন বাড়ির ভিতর থেকে একজন লোক বের হচ্ছে, পুরো গায়ে চাদর ঢাকা, মুখটা ঢাকা, হাতে জুতো, বেরিয়ে যাচ্ছে, ওয়াইসবাবিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আসসালামু আলাইকুম, লোকটা বলে দিলেন ওয়ালাইকুম আসসালাম, বলে হুজুর আপনার পরিচয় একবার দেন, পরিচয় একবার দেন, আমি আজ তিন দিন এলাম এই বিদ্যা মহিলার ঘরের কাজ করার জন্য, হুজুর আমি এসে দেখলাম কে কাজ করে দিয়ে জানি না জানি না, আমার মনে হয় এই বিদ্যা মহিলার ঘরের কাজ আপনি করে দেন, আপনার পরিচয়টা একবার দেন, ওই সময় লোকটা দাঁড়িয়ে মুখের কাপড় খুলে বলেছিল ও ভাই ওমরে না 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 আমি কোন অন্য মানুষ নয়, আমি হলাম তোমাদের খলিফা, আমার নাম হলো আবু বকর, হুজুর আপনি আমাকে হুকুম করলেন তো আপনি নিজে কাজ করলেন, কারণ ওই সময় সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, ওমর না 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 আমি তোমাকে কাজ করার জন্য বলেছিলাম, আমার ভয় হয়ে গেল, কাল কিয়ামতের দিনে যদি আমার আল্লাহ বলেন আয় আবু বকর তুমি খলিফা হয়ে তুমি অমুককে প্রশ্ন করে কাজ করার জন্য হুকুম করেছিলে, তুমি নিজে কেন করতে পারলে না, এর জন্য আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব, এই জন্য আমি নিজে ওই বৃদ্ধা মহিলার কাজ করতে লাগলাম, বলে হুজুর আপনার হাতে কেন জুতো, জুতো তো পায়ে থাকবে হাতে কেন, বলে ওমর এই জন্য আমার হাতে জুতো, এখনো মানুষের ঘুম ভাঙে না ভাঙে না, মদিনার মানুষের এখনো ঘুমায়, আমি আবু বকর আমি জুতো পরে পরে যাব, ওই জুতোর আওয়াজে যদি কারো ঘুম ভেঙে যায় আমি আবু বকর আল্লাহর দরবারে আমি দায়ী হয়ে যাব, আবু বকর সিদ্দিকের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর তমাম দিন তমাম রাত খালি খুঁজতেন, খবর নিতেন কি কি অবস্থা আছে, কে কি আছে, কি অবস্থা আছে, না আছে, একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার বেশ কিছুটা দূরে চলে গেছে, আগেই বলেছি সাপটা সাদা সাপটা জামা ছেঁড়া ফাটা পানি মারা, লোকে দেখলে মনে হতো কোনো ফকির টকির হবে, যে এক পাহাড়ের সামনে যে দেখছে একটা রাখাল ছেলে, কালো হাফসি দেশের একটা কালো কুচকুচে একটা ছেলে বসে বসে উট চড়াচ্ছে, তোমার ফারুক যে বললেন তুই মুসলমান, জি সালাম দিন আসসালামু আলাইকুম ওয়া সালাম, বলে বাবা আমি একজন পথিক, রাস্তায় আস্তে আস্তে অনেক ক্লান্ত হয়ে গেছি,
আমাকে একটু উটের দুধ বিক্রি করবে বিনিময়ে দু টাকা দুধ? ও তখন বলছে আপনার তো সাহস মন্দ নাই। কেন? বলে আরে আমি আমার মালিককে না বলে দুধ বিক্রি করবো, এটা কি সম্ভব? ওমর ফারুক বলছেন তোমার মালিক কি এখানে আছে দেখতে পাচ্ছে? তখন ছেলে বলছে দুনিয়ার মালিক তো নয় কিন্তু আল্লাহ তো দেখছেন, একবার জোরে বলে। ওমর ফারুক বলছেন না এখানে নয়, ভিতরে দেবো পয়সা, তুমি আমাকে দুধ দাও। তখন বলছে আপনি ওমরকে চিনেন? কেন? বলে আপনি ওমরকে চিনেন? বলে কেন? বলে ওমরের গুপ্ত বাহিনী এখানে ঘুরছে, যদি জানতে পারে আপনি আমার কাছে এইভাবে দুধ মাংছেন আপনারও সাইজ হবে আর আমাকেও সাইজ করে ছাড়বে। ওমর ফারুক তখন বলছেন তুমি কি ওমর ফারুককে কোনোদিন দেখোনি? বলে আমি কি মসজিদের ভিতরের মুসল্লি? মুসল্লি দু রকম থাকে দেখবেন, ভিতরে নামাজ পড়ে কিন্তু বাইরে থাকে। বাইরে আবার এমন মুসল্লি থাকে কার পায়ে কার জুতা লাগাতে তাও ঠিক নাই, এরকম মুসল্লিও। আর যখন ধরা পড়বে তখন বলছে ভাই ভুলে গেছি কি করে কি জানি, আট নম্বর দিয়ে ন নম্বর হয়ে গেছে। ও বলছে আমি তো মসজিদের ভিতরের মুসল্লি নয়, আমি তো বাইরে, আমি ওমরকে কেমন করে দেখবো, কেমন করে চিনবো? এই জন্য মসজিদে রাত কাটানো যাবে না। মসজিদ হলো আল্লাহর ঘর। ও তখন বলছে তুমি তো মসজিদের ভিতরে গেলে ওমরকে চিনতে পারবে। তখন ও তখন বলছে ঠিক আছে হুজুর, তাহলে আমি আজকে ফজরের নামাজ মসজিদের ভিতরে পড়বো, এই এশার নামাজ পড়ে আমি সারা রাত বসে থাকবো, আর তারপরে না সকালবেলা মসজিদের ভিতরে গিয়ে ওমর ফারুককে দেখতে পাবো। ওমর ফারুক বলছেন মসজিদ আল্লাহর ঘর, মসজিদের ভিতরে থাকা যাবে না। তাহলে আমি বাইরে থাকবো, সেদিন কোথায় দেখা দরকার নাই। তখন বলছে তুমি মসজিদের ভিতরে যাবে, আমি ওমরকে তোমাকে দেখি। যাবার সময় আবার ওমর ফারুক বলছেন এখনো চিন্তা ভাবনা কর, দু টাকা পাবি কিন্তু দুধ যদি একটু দিস। তখন আবার বলছেন আবার একই কথা বলছেন, বলে আপনাকে দেখে তো মনে হয় খুব মুসল্লি মানুষ, এত সুন্দর দাঁড়িয়ে এত সুন্দর দেখতে, আপনি আমার কাছে এইভাবে ঘুষ দিয়ে দুধ দিচ্ছেন, পাবেন? ওমর ফারুক বলছেন ঠিক আছে বাবা দিবি না, বলে না। ও ছেলে বলছে বলে দিচ্ছে আমাকে এই লোকটা মসজিদে নবীতে ওমর ফারুককে দেখাবে। ও ফজরের আজান হয়েছে আর সোজা মসজিদের ভিতরে চলে গেছে। যে বলছে আল্লাহ এত সুন্দর মসজিদে নববী, উফ আল্লাহ কি সুন্দর ভিতরটা, কোনদিন ঢুকেনি? একদম প্রথম কাতারে যে উসমান গানী রাদিয়াল্লাহু তাআলার পাশে বসে পড়েছে, বড় বড় সাহাবী থাকে সেখানে, উসমান গানীর পাশে বসে আছে, উসমান গানী তাকে দেখছে আর ও উসমান গানীকে দেখছে, কি ব্যাপার? ও তখন বলছে দেখতে এসেছি। উসমান গানী বলছেন ভাই এতদিন এসেছি দেখতে পাইনি, আর তুমি আজকে দেখবে? তখন বলছে চোখে কম সম দেখেন কি, চোখে কমটম দেখেন? না। ও তখন বলছে আমি দেখিয়ে দেবো আপনাকে। তখন উসমান গানী বলছে আরে ভাই এত বছর এসছি দেখতে পাইনি, আর তুই আমাকে দেখিয়ে দিবি? ও তো দেখাবে ওমর কার, উসমান দেখবে আল্লাহকে, একবার জোরে বলেন দেখিয়ে দিবি? বলে হ্যাঁ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াবেন, উসমান গানী পাশে হাতটা ধরে বসে আছে। এদিকে আগাম শুরু হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আইয়াল আসসালাম আইয়াল আল ফালা শুরু হয়ে গেল। হঠাৎ করে দেখা গেল আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লাই যাই নামাজে দাঁড়িয়ে গেল। হঠাৎ করে ছেলে দাঁড়িয়ে চিৎকার মেরে বলে দিল আল্লাহু আকবার। লোকরা বললেন নামাজ শুরু হয়নি, ভুলও হয়নি, আর এ লোক মা মানলো আল্লাহু আকবার মানে? তখন বলছে না, ওই লোকটার পিছনে নামাজ পড়া যাবে না। বলে কেন? বলে আমাকে দু টাকা দিয়ে দুধ কিনবে বলেছে। তখন উসমান গানী এদের আবু বকর চলে গেছে, উসমান গানী সেরে খুদা আলী বলছে হায় আল্লাহ, বলে এই ছেলে দাঁড়াও দাঁড়াও। বলে কি? বলে এটাই তো আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, একবার জোরে বলে।
সঙ্গে সঙ্গে নামাজ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, ওই ছেলেটা এসে দাঁড়িয়ে বললো, হজর না আমি আপনাকে চিনতে পারি না, ছিলেও চিনতে পারলাম না, আমি এত বড় সৌভাগ্যবান হতে পারলাম না হজর, আপনি বিয়াদবে মাফ করুন, বিয়াদবে মাফ করুন। আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন বললেন, বাবা তোমাকে মাফ করে দিলাম, তবে শুনে নাও, ওই চাকরগিরি তোমাকে আর করতে হবে না, ওই লোকের ঘরে আর চাকরগিরি কাজ করতে হবে না। হুজুর কি করব, বলে আমি তোমাকে আমি একটা অফিসের কাজে দায়িত্ব দিয়ে দিলাম, এরই নাম ছিল ওমর ফারুক। কি যে ভাতা ভাতা, এখন যে সরকার মুরব্বীদেরকে ভাতা দেয়, কোত্থেকে চালু করলো? ওমর ফারুক চালু করেছিল। ওমর ফারুক প্রথমে চালু করেছিল এক বৃদ্ধা মহিলা, ওই এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, ওমর ফারুক মসজিদে নবী বেরি গেছে বৃদ্ধার সঙ্গে দেখা, ও তখন বলছে আসসালামু আলাইকুম, ওয়া আসসালাম, কি খবর? বলে আপনি ওমরকে দেখেছেন? বলে কেন? বলে আমি আজ কয়েকদিন মদিনায় এলাম, আমি আমার খাবার ঠিক মতো পাইনি। ওমর ফারুক বলছেন, মা বাইরে তো যুদ্ধ চলছে, এই জন্য ওমর খুব ব্যস্ত আছে। তখন বলছে, ওরে বাপ, আপনাকে তো মনে হচ্ছে ওমর ভুক্ত লোক, ওই জন্য ওমরের নাম করছেন। আচ্ছা ওমর কোন দিকে গেছে বলতে পারবেন? বলে এই দিকে যাচ্ছিল, বলার সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দান থেকে কয়েকজন সাহাবী এসে ওমর ফারুককে রাস্তায় দেখতে পেয়ে বলছেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ পাক ওই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করেছে। বৃদ্ধা মহিলা থরথর করে কাঁপছে। আমি যে ওমরের সামনে বলছি, এই ওমর, ইনি ওমর, একটা মুখ ফুসকে একটা কথা বলেছিল, বলে এই ওমর বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। আমি হলাম ওমর, ওই সময় বৃদ্ধা মহিলা বলল, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করুন, বিয়াদবি মাফ করুন, আমি আপনাকে চিনতে পারি না, পারি না, পারি না। আমিরুল মুমিনীন বলেছিলেন, মা আমাকে আমার কাছে মাফ চাইতে হবে না, মা বরং আপনি আমাকে মাফ করে দেন। বলে কেন? বলে কাল কিয়ামতের দিনে আল্লাহ দরবারে আমাকে দায়ী হয়ে যেতে হবে। ওমর ফারুক বললেন, মা গা চিন্তার কোনো কারণ নাই, আমি প্রতি মাসে মাসে আপনাকে ভাতা ব্যবস্থা করে দিচ্ছি। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওমর ফারুক খলিফা হলেন, খলিফা হওয়ার পর ওমর ফারুক একটা জনসভা করলেন। ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব বক্সনার লেগে সবরেশনি ধরুন ধরলেন, একটা জনসভা করলেন বিশাল আকারে, হাজার হাজার মানুষ। তো ওমর ফারুক দাঁড়িয়ে বলছেন, আবু বকর সিদ্দিকের সম্পর্কে তোমরা কেউ কিছু বলবে? লোকেরা এসে বলছে, আবু বকর সিদ্দিক এই ছিলেন, উমুক বলছেন এই ছিলেন, আহারে এমন খলিফা ছিলেন, সব বলে বলে যাচ্ছেন। হঠাৎ করে ওই মজলিসের ভিতর থেকে একজন গাইব লোক হাত তুলে বলছেন, হুজুর আমি কিছু বলবো? ওমর ফারুক বলছেন, তুমি কি বলবে বাবা? লোকেরা হাসতে বলো, হুজুর ওই গাই গুলো কো কিছুই জানে না, ও কি বলবে? ওমর ফারুক আসতে দাও না, এসো তুমি, এসো সব মিছি করে বলছে, কি বলবে? ও তখন দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম। লোকেরা বললো, ওয়ালাইকুম আসসালাম। না আমি প্রতিদিন দেখতাম আবু বকর সিদ্দিক হাতে একটু হালুয়া নিয়ে মদিনার ওই রাস্তা দিয়ে যেতে, মানুষের সব মুচকে মুচকে হাসছে আর বলছে, এই কথাটা বলার জন্য এই লোকটাই এখানে উঠে আমাদের সামনে বলছে যে আবু বকর প্রতিদিন একটু হালুয়া নিয়ে রাস্তা দিয়ে যেত, এটা কথা একটা। কিন্তু ওমর ফারুকের বুঝতার বাকি রইল না, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, যে আবু বকরের মতো মানুষ হালুয়া নিয়ে রাস্তায় যেত, কিছু একটা ব্যাপার আছে, কিছু ব্যাপার আছে। বাড়িতে চলে এলেন, এসার নামাজ হয়ে যাওয়ার পরে সে বললেন, বিবি একটু হালুয়া বানাও, হালুয়া বানাও। কেন স্বামী? বলে আমি খাবো। খাবেন? বলে হ্যাঁ, খরমাটোর মধ্যে একটু হালুয়া বানিয়েছে। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খাইরুম মিনান নাওম, আজান হয়ে গেল, হুজুর মসজিদে নববীতে নামাজ পড়িয়ে বাড়ি পেলেন, এসে বললেন, বিবি আমাকে হালুয়াটা দাও। খাবেন? পরে খাবো, দাও। হাতে নিয়ে আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা যাচ্ছে, ও যেতে 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 দেখছে
শুনশান, কোথায় কিছু নাই, কদ্দর নাই, হঠাৎ করে দেখছে পচা দুর্গন্ধ আসছে, একদম এত পচা দুর্গন্ধ। উনি ধরুন কি হলো, লাস্টের মাথায় যে দেখছে একটা কুষ্ঠ রোগী পড়ে আছে, পুরো গায়ে পোকা পচে গেছে, ও পায়ের আওয়াজ পেয়ে বলছে আপনি এসেছেন, আজ কদিন আসেননি কেন, আমি যে না খেয়ে মরছি। ওমর ফারুকের বুঝতে বাকি রইল না, তাহলে এই হালুয়া নিয়ে এসে ওমর ফারুক একেই খাওয়াতে। ও তখন পাশে বসে ওমর ফারুক হালুয়াটা নিয়ে মুখের মধ্যে দিয়েছে, বিসমিল্লাহ বলে যখন দিল, ওই সময় কুষ্ঠ রোগী চিৎকার বেড়ে উঠল, বলল খবরদার খবরদার আমাকে খাওয়াবেন না, খাওয়াবেন না। বলে কেন গো, বলে আমার সমস্ত শরীর পচে গেছে, আমার পোকা ধরে গেছে, আমাকে মুখ লাড়াবার মতো আমার ক্ষমতা নাই, ক্ষমতা নাই। আপনি মনে হয় ওই মানুষ নন, বলে কোন মানুষ, কোন মানুষ, বলে যে আগে যে মানুষটা খাওয়াতো আমাকে, ওই মানুষটা জিভে করে খাবারটা দিয়ে আমার মুখের মধ্যে দিয়ে দিত, তারপরে আমি খাবারটা খেয়ে নিতাম। তখন বলছে আপনি তো ওই মানুষ নয়, আপনি কে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই রে ডাঙা, ওই মানুষের দুনিয়া জমিনে নাই, ওই মানুষ ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হলাম ওমর, আমি ওই কাজ করতে পারব না। ওই সময় ওই সময়ে ওই কুষ্ঠরোগী বলেছিল, ইহুদি বলেছিল, না 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 না, আমি আবু বকরকে পেয়েও চিনতে পারলাম না, আমার মনে প্রাণে আশা ছিল গো আমি আবু বকরের হাতে হাত দিয়ে কলে মাপুরে মুসলমান হয়ে যাব, অতএব আপনি আমাকে মুসলমান করিয়ে দেন। বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই পড়েছে ইহুদি মারা গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাস্ট এইভাবে তুলে নিয়েছে ছাত্র করে ভাবে পোকাগুলা খুজখুজে পড়ছে। মদিনার সমস্ত মানুষের অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, এত দুর্গন্ধ, পচা লোকটা কি এসেছে? ওমর ফারুক এসে মসজিদের বারান্দায় শুয়ে দিয়ে বলছেন গোসল দেওয়ার ব্যবস্থা, কি গোসল দিবে, তার শরীর তো পুরো পচে গেছে। ওমর ফারুক পানি ছিটা দিলেন, লোকেরা সব নাক ছিটকাচ্ছে, হাত দিচ্ছে, গন্ধ সহ্য করতে পারে। ওমর ফারুক নিজেই বললেন, আমাকে কাফনটা দাও, আমি কাফনটা পরাই, কাফন পরানা হয়ে গেল। ওমর ফারুক নিজে লোকটাকে এইভাবে দিয়ে গেল, জানাজার নামাজ নিজে পড়ালো, জানাজার নামাজ হয়ে গেল, হুজুর কি করলেন, কবরের মধ্যে নেমে বললেন, কবরের মধ্যে নেমে গে লোকটা লাশটা কবরে দিয়ে বললেন, আল্লাহ এই মানুষটার ভালোবাসা আবু বকর পেয়েছিল, আবু বকরের ভালোবাসা এই মানুষটা পেয়েছিল, আই রাব্বি আল্লাহ ও আমার ভালোবাসা পেল না, পেল না, আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল কিন জানি না, জানি না আল্লাহ, আমি ওমর কবরে রেখে দিলাম, বাকি কাজটা আল্লাহ আপনার, তবে আমি চাইবো একে আপনার দয়ার জান্নাতি করে দেন। কেমন সাহাবী তারা ছিল, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ছিল সর্বশ্রেষ্ঠ বিচার, সব সাহাবি নম্রভাবে বিচার করেছে, কিন্তু ওমর ফারুকের বিচার সম্পূর্ণ আলাদা। আর শিখেছিল কার কাছে? বিশ্ব নবীর কাছে। একবার জোরে বলেন, একবার এক ইহুদি এক মুসলমান পানি নিয়ে ঝগড়া, পানি নিয়ে তো ইহুদি বলছে দেখো মুসলমান সে ঝগড়া ঝগড়া করতে করতে ইহুদি নিজে বলছে নিজেরা ঝগড়া না করে বিশ্ব নবীর কাছে বিচারটা দেবো, বিশ্ব নবীর কাছে বিচার দেবো, নবী যেটা ফয়সালা করবেন সেটাই হবে। আল্লাহর নবী ইহুদির পক্ষে রায়টা দিল, ইহুদির পক্ষে রায়টা দিল, মুসলমানের মনটা খুব খারাপ যে আমি মুসলমান, নবী রায়টা ইহুদির পক্ষে দিল। বেরিয়ে আস্তে আস্তে ওমর ফারুকের সঙ্গে দেখা, আসসালামু আলাইকুম, আসসালাম, কি খবর? বলে ভাই একটা বিচার নিয়ে নবীর কাছে গেছিলাম, তারপরে বলে নবী বিচারটা ইহুদির পক্ষে রায় দিল, আমি মুসলমান, কলমা পড়েছি, কিন্তু আমার পক্ষে রায়টা দিল। ওমর ফারুক বলছে নবীর বিচার তিন মানিস নি, বলেন আমার পছন্দ হয়নি, তালোয়ার লিয়েছে মেরেছে এক কোপ, দুটুক
তামা মদিনা শরীফে খবর হয়ে গেল ওমর ফারুক মুসলমানকে মেরেছে মেরেছে মেরেছে, খবর হয়ে গেল আল্লাহ নবীর কাছে খবর চলে গেল। আল্লাহ নবী বললেন ওমর তুমি লোকটাকে কেন মারলে? সঙ্গে সঙ্গে জিব্রিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওমর যে কাজটা করেছে এই কাজটাতে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এটাই ছিল ওমর ফারুকের বিচার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে নাম ছিল আবু সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুই ছেলে, বড় আব্দুল্লাহ ছোট ছিল আবু সামা। আবু সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা। আবু সামা শুনো বলে কি বলে একটা জিনিস খাবে কি? তখনকার কাফের বেমানেরা ইহুদি নাসারা তারা কি করত, ওই খেজুরকে উটের দুধ দিয়ে পচিয়ে দুধটাকে খেলে নেতা হয়েছে। এখন ওই দুধকে পচিয়ে তারা খাচ্ছে নেতা হবে। তো আবু সামা বলে কি খেজুর মিশানা দুধ খাবে? ও তো আর জানে না যে নেতা হবে, একটু দাও খেয়ে ফেলে। খাওয়ার পর বলছে আমি যেন দেখছি পৃথিবীটা উল্টা পাল্টা হচ্ছে, কেমন ঘুরছে। ধরে ধরে মসজিদে নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, দরজা গড়ায় দাঁড় করে দিয়েছে। আব্বা কি না, আমি দেখছি পৃথিবীটা কেমন ঘুরছে, আব্বা আমি দেখছি কেমন উলটপালট হচ্ছে। ওমর ফারুক বললেন তুমি কি খেলে? সঙ্গে সঙ্গে লোকেরা বলছে হুজুর আপনার ছেলে নেশা করেছে। নেশা করেছে রি আমার ছেলে মাদক জি, আরে মাদক হাত পা বেঁধে দিয়েছে, 100টা দর্রাম মারো। সমস্ত লোকের অবাক, খুদ খলিফার ছেলে মারবো কি বিচার দেখে। ওমর ফারুক বলছেন মারো, চল্লাদ ভয় থরথর করছে, বলে তোমার ভয় লাগছে কেন মারো। হঠাৎ মারা শুরু হয়ে যাবে এমন সময় দেখা যাগে একজন মহিলা বোরখা পরে পরে মসজিদে নববীর দরজা গড়ায় দাঁড়ালেন, সালাম দিলেন আমিরুল মুমিনীন, আপনি ছেলেকে মারবেন না মারবেন না মারবেন না? বলে কে তুমি? বলে আমি হলাম আবু সামার মাপ। বলে হুজুর আমি পায়ে হেঁটে হেঁটে মক্কা শরীফ যাবো, হজ করবো হুজুর, আমি যাও সোয়াব বাবা আমার ছেলেকে দিয়ে দিব, তবু আমার ছেলেকে আপনি মারবেন না। ওমর ফারুক বললেন এই জাল্লাদ মারো 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 মারো। শুরু হয়েছে এক ঘা দুঘা, মারতে মারতে দেখা গেল 50-60 ঘাত যখন মারা হয়ে গেল, আবু সামা আস্তে করে লুটিয়ে বলল, শুধু লুটিয়ে বলল না, ওমর ফারুক বললেন মারো মারো মারো। লোকেরা বলল হুজুর আর সারা শব্দ নাই মনে হয়, আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওমর ফারুক বলে দিলেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, সঙ্গে সঙ্গে দেখা গেল সত্যি মারা গেছে। হুজুর কি করলেন ওই সময়? হাত পায়ে তরিটা খুলে দিলেন, ওই বারান্দায় গোসল দেওয়ার ব্যবস্থা করিয়ে দিলেন, গোসল হয়ে গেল জানাজা হয়ে গেল, আর লাশটাকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো, মাটি সমান করে দিয়ে আমির আল মুমিনীন বাড়িতে এলেন। কবর দিয়ে বাড়ি বাড়িতে এসে একটা ভালো লাঠি নিয়েছেন, ওই লাঠিটা হাতে করে নিয়ে গোরস্থানে চলে গেলেন, গোরস্থানে যে ওই কবরের সামনে দাঁড়িয়ে গেলেন, শুধু দাঁড়ালেন না বললেন আল্লাহ আল্লাহ আমি বলেছিলাম 100টা দর্রা মারার জন্য, আল্লাহ 60টা দর্রা মারা হয়েছে, আমার ছেলে মারা গেছে আল্লাহ, এখনো 40টা ঘা বাকি। ইসলাম কি বিচার! আমির আল মুমিনীন খলিফাতুল মুসলিমিন ওই সময় লাঠিটা নিয়ে কবরে মারতে লাগলো, একখান নয় দুখান নয় 40 গা যখন মারা হয়ে গেল, কবরের মাটিটা এদিক ওদিক হয়ে গেল, হুজুরে পরে লাঠিটা ছুঁড়ে ফেলে দিল, আহারে নিজের বাচ্চার কথা মনে পড়ে গেল, আল্লাহ আমার আবু সামা আর দুনিয়া জুবিনে নাই, আল্লাহ আমি আবু সামার বিচার যেভাবে করলাম আল্লাহ আপনি পছন্দ করলেন। হুজুর বাড়িতে চলে এলেন, অছুর নয়নে হুজুর কান্দতে লাগলেন।
এদিকে রাত হয়ে গেল, হুজুর স্বপ্নের মধ্যে দেখলেন আবু সামার সঙ্গে দেখা হয়ে গেল। আমির আল মুমিনীন খলিফাতুল মুসলিমিন বললেন, আবু সামা আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করলেন বাবা? আবু সামা বলল, আব্বা জান আপনি যদি আর চল্লিশ টাকা যদি আমাকে না মারতেন আল্লাহ অখুশি হয়ে যেত আব্বা, আপনার বিচারে আল্লাহ সন্তুষ্ট হয়ে আমি আবু সামাকে আল্লাহ জান্নাতে করে দিয়ে যায়। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, কেমন বিচার ছিল! তাহলে এরা ছিল আল্লাহওয়ালা আর আমরা হলাম মুসলমান। এবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা জিন্দগি এক তরসতি হ্যা রব মুঝকো বাগে মদিনা দিখা দে, প্যার সে জিন্দগি দেনে ওয়ালে জিন্দগি মে নবি সে মিলা দে। লেকে তলোয়ার ফারুক কাফনে ঘর সে কতল করনে চলে থে নবী কো, পাস পৌঁছে রো কর এ বোলে মেরে মহবুব কলমা পড়হা দে, জিন্দগি এক তরস দেখ ইয়া রব মুঝকো বাগে মদিনা দিখা দে। মৌত আয়ে মদিনে মে মুঝকো জান কিলে দরে মুস্তফা পর, আরজু হ্যায় আরজু হ্যায় আরজু কো দস্তে রহমত সে দুলহা বনা দে, জিন্দগি এক তরসতি হ্যা রব মুঝকো বাগে মদিনা দিখা দে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়াইহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ইমানদার গণরা তোমরা আমাকে ভয় করো, অকুনু মাসাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গে। এই জন্য আল্লাহওয়ালাদের সঙ্গে আপনাকে আমাকে হতে হবে। আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর বীর কিবলা রহমতুল্লাহ আলাইহির মত পদস্থের মানুষ কি হ্যাঁ কি না বলেন? মুজাদ্দিদ জামান যেটা বলেছেন সেটা আমরা করছি, মুজাদ্দিদ জামান যেটা করেছে সেটা আমরা করছি। এখন এই যে বেরিয়েছে একটা, এই যে এটা খাতারনাক জিনিস, যত ফেতনা যত ফাসাদ যত কিছু দেখবেন। এই সেদিন কেউ কিছু বলছে বলছে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো মুহাম্মদ রাসূলুল্লাহ বলে একটা মানুষের নাম কি করে লেয়া যায়? নাউজুবিল্লাহ বলেন, এগুলো ইমানকে কেমন ভাবে বেচারা চিন্তা করে, খাস করে বাংলাদেশ, বাংলাদেশ এই পার্শ্ববর্তী এলাকা বাংলাদেশ সব ইহুদিদের দালাল যেমন করে পাচ্ছে তারা মুসলমানদের ইমানটাকে সিজ করছে।
আর এক টানো দুটো না, এখন একশোর মধ্যে 99টা পীর সাহেব বাস করে, 99টা পীর একশোর মধ্যে 99 এই জন্য হাক্কানি পীর আপনাকে আমাকে ধরতে হবে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহর মত পথ, পাঁচ হুজুর কিবলার মত পথ যেভাবে শিখিয়েছেন, যেভাবে করেছেন, আমরা সেভাবে করি। পেয়ারডাঙ্গা শরীফের মরহুম পীর সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ নাম শুনেছেন? বহু এসেছেন হাওড়া জেলায়। পেয়ারডাঙ্গা দরবার শরীফের শুয়ে আছে, সামনে 12ই ফাল্গুন সালের সব পেয়ারডাঙ্গা দরবার যাবেন, দাওয়াত দিলাম ফাল্গুন মাসের 12 তারিখ যাবেন সব। মুজাদ্দিদ জামানের নাব জামাতা ছিলেন, নাব জামাতা ফুরফুরা শরীফে পড়াশোনা করতে, তার শহীদ আর মাজারে জিয়ারত করতে গেছিলেন কোনোদিন কেউ ফুরফুরা শরীফে? এখনো গেলে ভয় লাগে, আর তখন আরো আগের কথা বলছি। আমার দাদা যান পীর মরহুম সৈয়দ আহমদুর রহমতুল্লাহ আলাইহি, রাতের বেলা গভীর রাতে যে তার শহীদান মাজারে জিয়ারত করে আসতেন, একবার এসছেন আর হুজুরের সঙ্গে দেখা করছে মাদ্রাসায়। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে বলছেন কে? হুজুর আমি আহমদুল্লাহ। কোথা গেছেন? চার শহীদান হুজুর ওখানে চীন আছে পাগলা, রাতের বেলা তুমি যাচ্ছ ওখানে খতরনাক জায়গা, মানুষ দিনের বেলা যেতে ভয় করে, তোমার সাহস তো বন্ধ নয়। ওই সময় পীর সৈয়দ আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, হুজুর না 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 আমি ইচ্ছা করে যাই না, চা শহীদান হুজুর আমাকে ডাকেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক থাকে। দাদা ভাই কেউ রহমতুল্লাহ চিন্তা করলেন, এই ছেলে তো কোনো সাধারণ ছেলে নয়, নাচ জামাতা করে। একবার ভুবনেশ্বর, হুজুর ভুবনেশ্বর উড়িষ্যা শুনেছেন? ভুবনেশ্বর কাইপদা শরীফে মাজার আছে, একজন আল্লাহর ওলি মাজার আছে কাইপদা শরীফে। তো হুজুর ভুবনেশ্বরে যাচ্ছেন, বাংলা এসে দু তিনজন সঙ্গী আছে, সঙ্গী ট্যাক্সি করে যাচ্ছে, যেতে যেতে কিছুটা দূরে যে গাড়ির তেল শেষ হয়ে গেছে, তখন তো এত জনবহুল এলাকা ছিল না, আর পেট্রোল পাম্প ছিল না, কোথায় ভুবনেশ্বর টাউনে তখন পেট্রোল পাম্প ছিল 20-30 কিলোমিটার, 15-20 কিলোমিটার। হুজুর চিন্তা করছেন আলো যাবো কেমন করে, কেমন করে যাবো, খুব চিন্তায় পড়ে গেলেন, তেল তো নাই আর পেট্রোল আনতেই যাবে কে, বাস ট্রক সেরকম, বাসও গাড়ি সেরকম নাই, কি হবে আল্লাহ। হঠাৎ করে হুজুর কি করলেন? দুরা কাছে নামাজ পড়ছে, সালাতুল হাজতের নামাজ, বিপদের মুক্তি দোয়া দোয়া চাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ কেমন করে যাবো, আল্লাহ বুখারী আমাকে ডাকবে নি, আমি যেতে পারবো নি। হঠাৎ করে দেখছে একজন মানুষ মাথায় টুপি দাড়িওয়ালা, একদম হাতে একটা পিপলি হেঁটে হেঁটে যাচ্ছে। উনি দেখতে পেয়ে বললেন, আসসালামু আলাইকুম, ওয়া সালাম, কোথায় যাবেন আপনারা? উনিতে বলছেন, আমরা কাইপদা শরীফ বুখারী বাবার দরবারে যাব। তখন বলছে, কি ব্যাপার আপনাদের? বলে, গাড়ির তেল শেষ। বলে, আমার কাছে 10 লিটার তেল আছে, যদি নিতে পারেন তো। হুজুর অভাব হয়ে গেল, বললো, আপনি না তেল নেন, আমি দিচ্ছি, পয়সা লাগবে না, আপনারা আল্লাহর ওলির দরবারে যাবেন, আমি বাড়িতে যাচ্ছিলাম তেলটা নিয়ে, তো আপনাদের প্রয়োজন নেন তেলটা। কিছুটা গেল, অবাক হয়ে গেছে, হুজুর চলে গেলেন, যে বুখারী বাবা দরবারে দাঁড়িয়ে সালাম কালাম করলেন, মোরাকাবার হাজুরে বসে বললেন, মোরাকাবার আজ বসে 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 দেখতে পেলেন, উনি বললেন, বুখারী বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর পাওয়ার, মোরাকাবার হালতে দেখছি। ওই সময় আল্লাহর উনি বলেছিলেন, আহমদুল্লাহ না 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 তুমি আমার দরবার আসতে পারবে না, এটা হয় না হয় না হয় না, তবে শুনে নাও, তোমাকে যে পেট্রোল দিয়ে সাহায্য করলো ওটা কোন সাধারণ মানুষ ছিল না, ওটা ছিল এই ভুবনেশ্বর টাউনের একজন মস্ত বড় আল্লাহর কুদরত। এই জন্যই তো আল্লাহর ওলিদের সহবতে থাকতে হয়, যাবেন প্রসূরি পেটাও শরীফ আল্লাহর দরবারে যাবেন, জিয়ারত করবেন, আল্লাহর ওলিতে যদি নেক নজর পড়ে যায় আল্লাহ আপনাকে আমাকে ধন্য করে দিবে। একবার জোরে বলেন, আসেন অনেক কোন হলো আর নয়, সকল একবার আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের নবীর উপরে একটু সালাম পড়িয়া নেবে।
পড়েন মহাদা সৈয়া নবী ইয়া হাবিব আসরাকাল বদর আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসালাহু সুনকমা আরাইনা কাতুয়া ওয়াজহা সুরুরি আপে সুলতানে এ মদিনা মাহবতে ওহিও সাকিনা নূরে সে মামো রসিনা মুস্ক সে বেহতর পসিনা ইয়া নবী সালামু ইয়া হাবিব ইয়া নবী মদী ইনা হোতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা